কক্সবাজার নবগঠিত ঈদগাঁও উপজেলার পোখখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও বলি খেলা। মঙ্গলবার পোখখালী পশ্চিম ইসাখালী নাল জমিনের খোলা মাঠে বৈশাখী মেলা ও বলি খেলা তিন দিনব্যাপী বিশাল এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও আওয়ামী লীগের নেতা আলমগীর বাঙ্গালী। জয় ইউনিয়নে 6 নং ওয়ার্ড নাইখাংদিয়া এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল বাহারুদ্দিন, পুতিয়া, আব্দুহা, রুবল প্রমুখ। সকাল 10টার সময় গরু মহিষের খেলা শুরু হয়। বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত বিভিন্ন বলিদের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল গরু মহিষের লড়াই। ঐতিহাসিক এই লড়াই দেখতে মাঠের কানায় কানায় ভরপুর হয়ে ওঠে দর্শক। বৈশাখী মেলা ও বলি খেলা তিন দিন পর্যন্ত চলবে বলে জানান আয়োজক কমিটি। উক্ত মেলায় গরু মহিষের লড়াইয়ে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার পিওরিট পানির ফিল্টার, তৃতীয় পুরস্কার সিলিং ফ্যান সহ আরও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। মেলায় শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয় পুলিশের একটি টিম।